অনেকটা চর্বি ছিল, এই যে এই চর্বিগুলো আমি আলাদা রেখে দিলাম, এগুলো আলাদা থাক, এগুলো পরে এই চর্বিটা দিয়ে অন্য কিছু আমি বানাবো। এই আর একটা চর্বির টুকরো এই রেখে দিলাম। তো দেখো মাংসটার মধ্যে আমি একটু মাস্টার্ড অয়েল, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন আর একটু আদা বাটা, এগুলো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর চর্বিটা পুরো আলাদা করে নিলাম। এইভাবে আমি 30 মিনিট মাংসটা রেখে দেবো। ততক্ষণ মাংসের মশলাটা রেডি করে নেব। তো দেখে নেব আমার মাটন মশলাটা কত দূর হয়েছে। মাটন মশলাটা দারুণ একটা গন্ধ ছেড়ে দিয়েছে, দারুণ কি সুন্দর। দেখো মশলা যেহেতু মাটন মশলা, তা মশলাগুলো কত সুন্দর দেখো মাংসের সঙ্গে লেগে যাচ্ছে। মাংসগুলো অনেকটা অনেকটা বয়েল হয়ে গেছে, আর একটু হবে। আর টক দইটা দেওয়ার জন্য, সমস্ত মশলা দেওয়ার জন্য, মানে এত মশলা দিয়েছি এতে, এটাতে আমি আজকে একটু স্পেশাল মশলাটা এখনও দিইনি। আমার যে স্পেশাল মশলা সেটা এখনও দিইনি, এটাতে দিয়েছি মাটন কারি মশলা একটু। যেহেতু এটা মশলা মাটন, তো মশলার ভ্যারাইটি তো থাকতেই হবে, অনেকটা মশলা দিতে হবে। তো এইটা আর একটু বয়েল হবে, বয়েল হলে পরে আমি তারপর এটাকে নামিয়ে নিয়ে কয়েকটা মশলা দেবো। তো দেখে নাও আমার মাটন মশলা কত দূর রেডি। এবার আমি এই মাটনের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু টক দই, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমার সেই সিক্রেট মশলাটা। এইভাবে সমস্ত একটু টক দই সব মশলা দিয়ে আমি ওপরে এটা ছড়িয়ে দিয়েছি গোটা এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সব আমি এর মধ্যে একটু থেঁতো করে করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একটু এটাকে নেড়ে নেব, কারণ এটা তো মাটন মশলা। দেখো চর্বিগুলো কত সুন্দর গলে গেছে, ওগুলো তো আমি স্পেশালি খেয়ে নেবো, জানি আমার বাড়িতে চর্বি কেউ খায় না। এই যে চর্বি পিস যেগুলো দেখছো না, এগুলো আমার। তো আমার মটন মশলাটা মোটামুটি রেডি, একদম জমে গেছে মশলা, পুরো মশলাটা মাটনের গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, এবার আর একটুখানি, সামান্য একটুখানি ঢেকে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। মোটামুটি বয়েল হয়েই গেছে, আর একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে আমার মাটন মশলাটা আমি নামিয়ে নেব। তো আমার মাটন মশলাটা কত দূর হলো সেটা দেখার জন্য আমি এবার তুলে নেব ঢাকনাটা। দারুণ হয়ে গেছে আমার মাটন মশলা। দেখো রেসিপিটা তো তোমাদেরকে আমি শেয়ার করেছি, এবার দেখো মাটনের সাথে মশলা, মানে যত রকম মশলা দিয়েছি কেমন সেটা মেখে গেছে। দেখো মাটন মশলা দেখো কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে তো যত রকম মশলা দিয়েছি, কম করে আমি 14 রকম মশলা দিয়েছি, 13 থেকে 14 রকম, কতটা গুনিনি। এবার সেই মশলাগুলো দিয়ে তোমরাও এরকম মাটন মশলা বানাও। এটাতে কোনো রকম জল দেবে না, শুধুমাত্র মটনের, পেঁয়াজ রসুনের যে জল, টমেটোর জল, আর টক দই যেটা পড়েছে। দেখো কত সুন্দর আমার মাটন মশলাটা একদম একেবারে রেডি হয়ে গেছে, এতে এক ফোঁটা জল পড়েনি। পুরো মাটন মশলা তো মাটন মশলাই উইদাউট ওয়াটার। তো এইটা দিয়ে নান, রুটি অথবা কচুরি, এইগুলো দিয়ে, লুচি, এগুলো দিয়ে ট্রাই করবে। ভাতে ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না। আমি যেমন এটা দিয়ে মানে রাত্রিবেলায় বাটার নান বানাবো, বাটার নান দিয়ে এটা করে নেবো। তো মাটন মশলাটা খুব সুন্দর, একবার দেখে নাও কেমন দেখতে হয়েছে। এটা তো তোমাদের জন্যই আমি বানিয়েছি, তোমরা প্রথমে টেস্ট করবে, তোমরা টেস্ট করার পর আমি টেস্ট করব। আর তোমরা না টেস্ট করতে করতে নিশ্চয়ই ভালো ফ্লেভার পেয়ে গেছো। তো ফ্লেভারটা পেয়ে গেছো, এবার আমি তোমাদের কাছে বলি যে আমার এই চ্যানেলটা ছোট্ট করে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা। কারণ সুন্দর সুন্দর রান্না করি কষ্ট করে, তারপর তোমাদেরকে এই যে আমি দিই, তোমরা টেস্ট করো, আমরা টেস্ট করি, তোমাদের এই কমেন্ট আর তোমাদের সাবস্ক্রাইব আমাকে না আরও আনন্দ দেবে। ভালো ভালো রান্না করা, ঘুরতে যাওয়া, এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তো হয়ে গেল আমার মাটন মশলা, মাটন মশলা একদম রেডি, দেখে তো মনে হচ্ছে একদম টু গুড। তো আজকের মতো টাটা।